राज्य करोनाय मृत्युर संख्या बेड़े दाड़ालो सात। रविवार गभीर राते जिबी हासपाताले कोविड केयर सेंटारे मारा गेलो आरो दुजन, दुजनई महिला। एकजनेर नाम नीलिमा चक्रवर्ती एबं अपरजनेर नाम नियति नमशूद्र। नीलिमा चक्रवर्तीर बयस 80 एबं नियति नमशूद्रेर बयस 62। रविवारे नीलिमा चक्रवर्तीके जिबी हासपाताले निये आसा होयेछिल। रात 3টা नागाद नीलिमा चक्रवर्तीर मृत्यु हय। नीलिमा देवीर छेले जानियेछे जीवीते आसार पर तार मार करुणा परीक्षा हय। তারপরে মায়ের করোনা পজিটিভ ধরা পড়ে, তবে তিনি মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে যাবেন না বলে জানিয়েছেন। আচ্ছা, আপনারা যে রোগীটা আনছেন, এটা কি এখানে আসার পরে কি বুঝছেন যে মাতা উনি মানে মারা গেছে? এদিকে নিয়তি দেবীর পুত্রবধূ জানিয়েছে তার শাশুড়ি কুলাই হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার করোনা টেস্টের পর শাশুড়ি মার করোনা পজিটিভ ধরা পড়ে। রবিবারই অবস্থার অবনতি হয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় আগরতলায়। আগরতলায় নিয়ে আসার পথে মারা যান নিয়তি দেবী। তিনিও জানিয়েছেন শাশুড়ির মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে না। এই ব্যাপারটা নিয়ে ছেড়ে আপনি মনে আর কি মন তারা তো একবার বডিটারে ইয়া দিল, তারপর আমরাও এই কষ্টটা দিল, আমরা দুঃসাহ এখন দিতে পারি না, হেঁটে যেতে পারি না, হেঁটে যাও হেঁটে যাও হেঁটে যাও না, দুঃসাহ এখন কি আপনারা বডিটা নিতে নিয়ে দেবেন? না, আমি নিতাম না। এদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু জিবি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থাপনায় যথেষ্ট ঢিলের হেলা ভাব পরিলক্ষিত হয়েছে। এমনও দেখা গেছে করোনায় আক্রান্ত রোগী মারা গেছে, কিন্তু তারপরেও আত্মীয় স্বজনরা যারা রোগীকে বাইরে থেকে নিয়ে এসেছে এবং রোগীর সঙ্গে ছিলেন, তারা প্রকাশ্যে হাসপাতালের আশেপাশে মানুষজনের মধ্যে ঘোরাফেরা করছে। নামকাবস্থা রোগীর সাথে আসা আত্মীয় স্বজনের করোনা টেস্ট করা হচ্ছে, কিন্তু টেস্টের রেজাল্ট না আসার আগে তারা কি করে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছে তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এক্ষেত্রে নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।